আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে লাবির হসপিটালে ভর্তি হয়ে 5 দিন ছিলাম। সেখানে আমার সমস্ত চিকিৎসা করা হয়। আমার হাজব্যান্ড তো আসলে অনেক টেনশনে ছিল। তারপর যাই হোক, আমার শ্বশুরবাড়ির আপনজন আর মা বাড়ির সবাই এসে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমার হাজব্যান্ডকে মজার মজার রান্না করে হসপিটালে নিয়ে এসে খাইয়েছে। তা আমি খুবই সিক হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তা এখন মোটামুটি ভালো আছি। তা আজকে এই কিছুক্ষণ পরই আমি এই হসপিটাল থেকে আমি আমার ছোটো বোনের বাসায় চলে যাব। আমার ছোটো বোন ময়না আপনারা অনেকেই চেনেন, জানেন। সেই বোনের বাসা যাওয়া ছাড়া আর আমার উপায় নেই। আমার ছোটো বোনের সেবাই বাকি সুস্থতা আশা করছি। তো অ্যাকচুয়ালি আমার ছেলেমেয়েরা আমার পাশে নেই, আমি মানে বাসায় একা গিয়ে কীভাবে কী করব, সেই কারণে আমার ছোটো বোন মানে একেবারে চাচ্ছে না যে আমি অন্য কোথাও যাই। তা আমার মেজো বোন, ওরা আমার যা ভাষ্য অনেক অনেকে এসেছে, সেই ভিডিও আসলে আমি তো করতে পারিনি। তো একটু একটু করে ভিডিও ছিল আমার, যা করেছিল সেখান থেকে আমি কালেক্ট করে আমি আপনাদের শেয়ার করেছিলাম। আমার অবস্থা এতটাই খারাপ ছিল, আমার ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না, আমার কোনো খবরই ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি এই হসপিটালে 5 দিন থেকে সুস্থ হয়ে ছোটো বোনের বাড়ি ফিরে যাচ্ছি। তো ইনশাল্লাহ ওখানে গিয়ে মোটামুটি যখন সুস্থ হব তখন আমি আপনাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করব। সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন, তো অনেকে দোয়া করেছে। আমি আমার পেজে অনেকে আমার অসুস্থতার কথা জানিয়েছি, কিন্তু আপনাদেরকে তো আর বলা হয়নি, জানা নেই। সে কারণে আজকে এই ভিডিওটি সবাই অনেক অনেক দোয়া করবে। আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে টেলিফোনে কারোর সঙ্গে কথা বলতে পারছি না, প্রচণ্ড কাশি চলে আসে। তো অনেকে আমার খবর নেওয়ার জন্য ফোন করছেন, তাদের ফোনের কোনো আমি অ্যান্সার দিচ্ছি না, রিসিভ করছি না। তো ইনশাল্লাহ সবার সঙ্গে যোগাযোগ হবে। তো একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নয়তো আপনারা জানতে পারবেন না যে আমি কী অবস্থায় আছি। আপনাদের অনেক অনেক দোয়া চাই, সুস্থভাবে যেন সুন্দরভাবে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।